গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর এখন দেখো, লাঞ্চের প্লেট নিয়ে তোমাদের সাথে আজকে থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে কিন্তু কালী পুজো, তো শুভ দীপাবলি, শুভেচ্ছা সবাইকে। আজকে দেখো দুধ দিয়ে যে মানে যেরকম করে শুক্তটা হয়, নিরামিষ শুক্ত আর পাঁপড় ভাজা, সিম্পল একদম মেনু হয়েছে। আর রাতে তো আমাদের কালী পুজোর জন্য ওখানে যাবই। আর পুজোর কী কী হয়, কীভাবে হয়, কী থিম, সব আমি তোমাদের সাথে শেয়ার করবো। আমরা আজকে পরবো সবাই একই ধরনের শাড়ি। আর বিকেলে হবে আমি করবো হচ্ছে লুচি আর আলুরদম। গুলো আর আমি এখন খেতে বসেছি। এখন থেকে তোমাদের সাথে আজকে কালী পুজোর স্পেশাল ব্লগটা স্টার্ট করলাম। সঙ্গে থাকো আর দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সাথে যখন দুপুরে আমি ব্লগটা আজকে স্টার্ট করেছিলাম, আজকে কালী পুজো ব্লগের স্পেশাল মেনু হিসেবে সকালবেলা আমরা খেয়েছি একদম নিরামিষ দুধ দিয়ে সাদা। দেখবে ভালো ভালো রেস্টুরেন্টে গেলেও কলকাতা স্টাইলে যে শুক্তটা হয়, সেই শুক্ত, পাঁপড় ভাজা আর ভাত। একটু ঝুরি আলু ভাজা করার ইচ্ছে ছিল, কিন্তু তাড়াহাড়ির মধ্যে ওটা সম্ভব হলো না। তো আর বিকেলবেলা মা যেহেতু পুষ্পাঞ্জলি দেয়, উপোস করেন, তো একটু নিরামিষ খেয়ে সারা রাতে, যেহেতু কালী পুজো, তো তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু একদম আদা জিরে দিয়ে নিরামিষ আলুরদম কেমন হয়েছে অবশ্যই জানিও। বিকেলবেলা উঠে জাস্ট এটা বানালাম। আর এখানে দেখো লুচি বানাবো বলে একটু লুচির ময়াম রেখে রেখেছি। আর সেটা হচ্ছে শুধু আবার মায়ের জন্য বানালে হবে না, সন্ধ্যের টিফিনে আবার গুলিও একটু খাবে। তো এটা আমি এখন সন্ধে দেবো, বাইরে একটু সন্ধে সন্ধে হয়েই গেছে, জাস্ট আলুর দমটা বানিয়ে নিলাম, তারপর লুচির জন্য এটা মেখে রাখলাম। আজকে কিন্তু কালী পুজোর ব্লগ দারুণ হতে চলেছে, আর সেটা কিন্তু মিস করলে চলবে না। সঙ্গে থাকবে তো, চলো দেখতে থাকো। আমি আবার ক্যান্ডেল জ্বালাবো, আর আজকে কালী পুজোর সাজ কিন্তু দারুণ হতে চলেছে, কারণ একদম সিম্পল শাড়ি আমরা সবাই পরবো। বাট থিম হচ্ছে আমাদের একদম সাদা আর লালের কম্বিনেশনের শাড়ি, আর সবাই একই শাড়ি পরবো। তো রেডি, দেখো একই প্লেটে নিয়ে চলে এসেছি একদম গরম গরম লুচি আর আলুরদম। গুলো খেয়ে তো বললো খুবই নরম অ্যান্ড সফট হয়েছে। আর এখানে হচ্ছে নলেন গুড়ের মিষ্টি আছে নতুন গুড়ের, ওটাও আমরা নেবো, একটু ঠান্ডাটা কাটানোর জন্য বাইরে রেখেছি। মা আসলে মাকেও দেবো, মা এখন রাস্তায় আছে, আপাতত আমরা খাবো। বন্ধুরা আজকে আমি তোমাদেরকে যে বলেছিলাম যে কালী পুজোয় আমরা সবাই সেম শাড়ি পরবো, সেটা হচ্ছে এরকম সাদা পুরো এরকম পুরো বডিটা, আর তার সাথে এরকম রেড রেড ফুল করা, পুরো শাড়িটা জুড়ে এরকম ফুল ফুল করা, এটা হচ্ছে আমরা সবাই পরবো। আর আমার কাছে এরকম দুর্গামূর্তি করা একটা রেড কালারের ব্লাউজ ছিল, আমি এটার সাথে এটা পাঞ্চ করবো, দেখে জানিও তোমাদের কেমন লাগলো। আর তার সাথে নেব এই রেড কালারের ব্যাগটা। তো ফুল এইটা আমি প্ল্যান করেছি যে এই শাড়িটা পরবো, এটা ব্লাউজ অ্যান্ড এটা, আর বাকি যা জুয়েলারি পরার পরবো। তো তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা দেখে জানিও কেমন এই আমার কম্বিনেশনটা হয়েছে। আমি যাওয়ার জন্য রেডি হচ্ছি, আমি মা সবাই রেডি হচ্ছি, দেখো শাড়িও পরে নিয়েছি, এখন লাস্ট এই কাজলটা করছি, তারপর আমার মোটামুটি হয়ে যাবে, আমরা একটু বাকি আছে, তারপরে আমরা ওখানে যাবো, ওখানে গিয়ে তোমাদের সাথে যা যা হচ্ছে সব শেয়ার করছি। ফাইনালভাবে একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখো একটা চোকার পরেছি, আর একটা একদম স্লিক চোকার, তারপরে একটা মঙ্গলসূত্র পরেছি যে ডাবল লেয়ারে, আর হাতে শাঁকা পলা আর নোয়া, এইভাবেই মানে একটা মিষ্টি লুক, মানে সিম্পল সাজ। আর কালী পুজোর আমাদের সবার এই লুকটাই আছে যে সাদা লালের শাড়ি পরবে, ইভেন শাড়িটাও সবার সেম অর্ডার দেওয়া হয়েছে। রেডি হয়ে গেছে, ওদিকে মাও রেডি হচ্ছে, গুলোও রেডি হয়ে গেছে, দেখে আমাকে জানিও যে আমার লুকটা তোমাদের কেমন লাগলো। চলো তাহলে ওখানে যাওয়া যাক, তারপর তো তোমাদের সাথে শেয়ার করবো। আসবে
আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমার লুকটা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে। উপস্থিত সকলকে পূজা মণ্ডপের সামনে আসার জন্য অগ্রগতি ইউনিটের সমস্ত সদস্য এবং সদস্যবৃন্দকে আমরা আজকে এখানে সবাই একই মঞ্চে আমাদের Thank you.
সবার ডিনার কমপ্লিট, এখন বাড়ি চলে যাচ্ছি আমরা। ওইদিকে সব একটু গল্প আড্ডা করছে সবাই, আর আজকে তোমাদের ভ্লগটা আশা করি খুব ভালো লাগছে। মাও চলে যাচ্ছে, তারপর আমি যাব, গুলু এসে আবার আমাকে নিয়ে যাবে। টুটে না দিল কে ইয়ে তার, কহ দে না বস মেরে কাঁধে পে রখ কে হাত, কে সাথ হ্যায় তু মেরে ইয়ার। ও দূরিয়াঁ হো ভি জায়ে আগর দিল মে ধড়কে। ফটোশুট হচ্ছে, সুন্দর করে রিয়া ফটো তুলে দিচ্ছে। আর এই যে এখানে হচ্ছে শিল্পার অঙ্গুস্ত মুখটা নামিয়ে দিল, বসে আছে। একটু চলো পুজোর মণ্ডপে কি হচ্ছে দেখ। সংকল্প স্টার্ট হয়েছে বললো, তোর পুরো রাত ধরেই পুজো হবে। মা সবাই পুষ্পাঞ্জলি দেয়, এবছর মা মনে হয় ইচ্ছে তো জার্নি করার জন্য দিচ্ছে না। চলো কিছুটা পুজো দেখাই। চলো আছো আছো, পুষ্পাঞ্জলি দেবে দিদি? হ্যাঁ পুষ্পাঞ্জলি দেবে। পুষ্পাঞ্জলি পেণ্ণে পেণ্ণে হুন্দন কৈয়িল নানুম কূডুম নেরম விட்டு செல்லாதே கண்ணே கண்ணே நீளும் காலம் வேண்டும் பாராயோ அருகிலே பூவே காதல் பூக்கும் பூ বন্ধুরা। এখন বাড়িতে চলে এসেছি, এনভায়রনমেন্ট দেখে তোমরা বুঝেই গেছো। তো এখন আজকের ব্লগটা মানে দীপাবলি প্লেস স্পেশাল যে আমাদের, এটা হচ্ছে তোমাদেরকে জায়গাটা বলে দিই, সেটা হচ্ছে মানে চাইপাট উত্তরবাঁধ চাকিরহাটের যে পুজো অগ্রগতি ইউনিট, অগ্রগতি ইউনিটে তোমাদেরকে তো বললাম সদস্য সদস্যবৃন্দ আমাদের সবাই অনেকে আছে। তারই সার্বজনীন এই কালী পুজো প্রত্যেক বছর হয়, আমরা খুব আনন্দ করি। কখনো কেউ কেউ অ্যাবসেন্ট হয়ে যায়, আবার কেউ কেউ থাকে। এবছর যেমন আমি গুলো দুজনেই আছি, বাবা মা ভাই আমরা ফুল ফ্যামিলি আছি। তো একদম বিসর্জন পর্যন্ত ব্লগ ফলো করো, মিডিলে হয়তো ভাইফোঁটার জন্য আমি একটু বাপের বাড়ি যেতে পারি বাবা মামির কাছে। তো সেই দিনে আমরা, আমি যতদূর শুনলাম অর্কেস্ট্রা আছে, তারপরের দিন ব্যান্ড আছে। তো আমি টুকটুক করে তোমাদের শেয়ার করব। ভাইফোঁটার দিন প্রোগ্রামটা হয়তো অ্যাটেন্ড করতে আমি পারবো না, বাট আশা করি তোমাদের আমি প্রত্যেকটা ব্লগ প্রেজেন্ট করতে পারবো। একটু হয়তো দুর্গাপুজোর মতন একটু লেটে আসবে, বুঝতেই পারছো রোজ একটা এডিটিংয়ের ব্যাপার থাকে, আপলোডের ব্যাপার থাকে। তো এখন মোটামুটি 11:12 বেজে গেছে, অলমোস্ট 12 বাজতে যায়। তো কালকে আবার নিউ ব্লগ নিয়ে আসছি, সঙ্গে থাকো আর দেখতে থাকো কালী পুজো প্রত্যেকটা ব্লগ, এনজয় করো।